Dr. Zakir Naik. তার পুরো নাম ডক্টর জাকির আব্দুল করিম নায়েক। তার সাথে আলহামদুলিল্লাহ আসরের নামাজ পড়ার সৌভাগ্য হয়েছিল। আসরের সালাতের পর থেকে মোটামুটি ভাবে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা সব মিলিয়ে তিনি সময় দিয়েছিলেন আমাদেরকে, আমাকে। তো চলে যাওয়ার সময় আমাকে একটা হাদিয়া দিয়েছেন, খুবই স্পেশাল একটা আতর। আমি বলি যে আমার আমার বাসায় কিন্তু প্রচুর আতরের কালেকশন আছে, ওইটা দিয়ে যে কাউকে ফরজ গোসল দেওয়া যাবে, ঠিক আছে, কিন্তু এটা আমার জন্য খুব স্পেশাল এই গিফটটা। সেটা হাজার আসওয়াদে ইউজ করা হয় এবং তিনি তার নাম সিগনেচার করা আছে ওখানে। তো তা আমি বললাম যে স্যার আরেকটা জিনিস যদি কিছু মনে না করেন তাহলে নিতে চাই, বলো। তো বললেন যে বললাম যে স্যার আপনার টুপিটা দেওয়া যাবে। আমরা কিন্তু আসলে ওই আকিদা লালন করি না যেটা দিলে বরকত হবে বা এরকম কিছু না, জাস্ট একটা স্মৃতি, তাই না? তো তিনি একটু বিরক্ত হলেন, বললেন যে তুমি লেকচারে পুরো বাঙালি জাতিকে বলবা বাংলাদেশিরা কেন টুপি চায় বারবার, মানে এই অনেক কথা তার আগেও হয়েছে আর কি, ঠিক আছে। টুপি চাইলে বাজার থেকে কিনতে বলো, দশ রিঙ্গেট, কত রিঙ্গেট লাগবে, পাঁচ রিঙ্গেট, চিপ, ভেরি চিপ, ইউ ক্যান বাই, বলছে। তো বলছে তুমি উল্টা বাঙালিদেরকে বলবা তারা যেন টুপি টুপি না চায়, ঠিক আছে। তো ভাই আপনারা আল্লাহর ওয়াস্তে আর টুপি টুপি চায় না, আমার কাছে অনেকে চাইছে ভাই টুপিটা, আমার একটাই টুপি, যে ব্ল্যাক টুপিটা ওটা একটাই, ওটা আসলে কিন্তু সেকেন্ড কপি নাই, ওটা আমার একটাই। তো এটা আপনারা কইলেন না, আমাদের জাতির মানিজ্জত রাখেন, ঠিক আছে। এর আগে একজনের কথা শুনেছি যিনি দেখা করতে গিয়েছেন, টাইম দিয়েছেন উনি পাঁচটায়, উনি পাঁচ মিনিট পরে ঢুকেছেন, তখন যিনি ঢুকেছেন তাকে খুব সূক্ষ্মভাবে একটা অপমান করা হয়েছে, তোমরা বাঙালিরা একটু দেরি করে আসো। তো আল্লাহর বাস্তে আমরা আমাদের এই প্রবলেমসগুলো চেঞ্জ করি, আল্লাহ তৌফিক ইনায়াত করুন।